ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টা শুধুমাত্র RPLUS গোল্ডে। সংসদের শীতকালীন অধিবেশনে নজিরবিহীন ঘটনা বিশৃঙ্খলার কারণে সোমবার পর্যন্ত লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে সাসপেন্ড হয়েছিলেন মোট 92 জন। মঙ্গলবার সেই তালিকায় যুক্ত হলো আরও 49 জনের নাম। সংসদের কাজে বাধাদানের কারণে মঙ্গলবার লোকসভা থেকে বিরোধী দলের 49 জন সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা। এর মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, কংগ্রেসের মনীষ তিওয়ারি, শশী থারুর, কার্তি চিদম্বরম, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, এনসিপির সুপ্রিয় সুলে। এর ফলে দুই কক্ষ মিলিয়ে সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা বেড়ে দাঁড়ালো 141 জন। শীতকালীন অধিবেশনের বাকি পর্যায়ে কার্যত বিরোধী শূন্য হয়ে পড়ল সংসদ। সাসপেন্ড সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, আগেই সাসপেন্ড হয়েছে অধ্যাপক সৌগত রায়, ডাক্তার কাকলি ঘোষ অস্থিদার, আজকে সাসপেন্ড কংগ্রেসের মনীষ তিওয়ারি, সাসপেন্ড কংগ্রেসের শশী থারুর, সাসপেন্ড কংগ্রেসের কার্তি চিদম্বরম, সাসপেন্ড ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ, সাসপেন্ড এনসিপি সুপ্রিয়া সুলে, সাসপেন্ড সমাজবাদী পার্টির ডিম্পল যাদব। লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড, আগেই রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় নেতা ডেরেক ব্র্যান্ডকে সাসপেন্ড করা হয়েছিল। আজকে নতুন করে লোকসভা সাসপেন্ড করা হলো মোট 49 জনকে আজকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে লোকসভায় 46 জন এবং রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল 46 জন সাংসদকে। মোট সাসপেন্ডের সংখ্যা 141 জন, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যা সংসদীয় ইতিহাসে বেনজির, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। গতকালই সাসপেন্ড হয়েছিলেন টিআর বালু, দয়ানিধি মারান, ডাক্তার কাকলি ঘোষ অস্থিদার, শতাব্দী রায়, সুখেন্দু শেখর রায়, অভীর রঞ্জন চৌধুরী। আজকে নতুন করে সাসপেন্ড হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী থারুর, মালা রায়, কার্তি চিদম্বরম, সাসপেন্ড হয়েছেন সুপ্রিয়া সুলে, ফারুক আবদুল্লাহ, সাসপেন্ড হয়েছেন ডিম্পল যাদব। কংগ্রেস, এনসিপি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, ডিএমকে, সকল বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। এ পর্যন্ত মোট লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে 141 জনকে সাসপেন্ড করা হয়েছে, তার মধ্যে রাজ্যসভার 46 জন, বাকি 95 জনই লোকসভার সাংসদ। আজকে নতুন করে 49 জনকে সাসপেন্ড করা হয়েছে। গত সপ্তাহে 13 জনকে সাসপেন্ড করা হয়েছিল, তার মধ্যে ছিলেন ডেরেক ব্র্যান্ড। গতকাল সাসপেন্ড করা হয় অধীর রঞ্জন চৌধুরী, সৌগত রায়, ডাক্তার কাকলি ঘোষ অস্থিদার, অপরূপা পোদ্দারাফরিন আলী, শতাব্দী রায়, সুখেন্দু শেখর রায়দের। আজকে সাসপেন্ড করা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী থারুর, ডিম্পল যাদব, কার্তি চিদম্বরম, ফারুক আবদুল্লাহ, সুপ্রিয়া সুলে, ডিম্পল যাদবদের। মোট 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এই শীতকালীন অধিবেশনের জন্য। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের এটাই শেষ অধিবেশন, কারণ এর পরে যে বাজেট, পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না, ভোটার অ্যাকাউন্টস পেশ হবে। নতুন যে সরকার 2024 সালে নির্বাচিত আসবে হয়ে আসবে, তারা পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। স্বভাবতই এটি শেষ পূর্ণাঙ্গ অধিবেশন দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের, এবং এই শেষ অধিবেশনেই বিরোধীর সিদ্ধান্ত,
সংসদীয় ইতিহাসে যা নজির বিহীন এমনটাই বলছেন বিশেষজ্ঞ মহল। 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে রাজ্যসভারই রয়েছেন 46 জন, লোকসভার 95 জন। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে প্রথমে স্লোগান দেয়, শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেয় বিরোধীরা। দফায় দফায় আজ মুলতবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। প্রথমে আজ সকালবেলা 11টায় অধিবেশন বসলেও বেলা 12টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এরপর যখন অধিবেশন বসে তখন লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান বিরোধীদের, এবং তারপরেই লোকসভা স্পিকার ওম বিড়লা আজকে লোকসভা থেকে 49 জন সাংসদকে সাসপেন্ড করেন শীতকালীন অধিবেশনের জন্য।